আমি যদি তোমাকে বলি একটি লিস্ট বানাও আর তাতে ওইসব লোকের নাম লেখো যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তো তোমার কতটা সময় লাগবে তোমার নিজের নাম লিখতে? অবশ্যই মনে হয় তুমি নিজের নাম লেখোইনি। কেন জানো? কারণ আমরা সবসময় নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দিতে থাকি, না আমরা নিজেকে ভালোবাসি, না নিজের খেয়াল রাখি, শুধু অন্যের জন্য ভাবতে থাকি। নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে ভালোবাসো। যখন তুমি নিজেকে ভালোবাসবে না, কারো দম নেই তখন যে তোমাকে কষ্ট দেয়। নিজের সম্পর্কে ভাবো, নিজের খুশির জন্য ভাবো। মানুষের মধ্যে খুশি খোঁজো না, মানুষের স্বভাব বদলাতে দেরি হয় না। তখন দেখো জীবনটা কীভাবে বদলায়। মানুষের কী আছে বলো? আজ হয়তো তোমার, কালকে অন্য কারো, আর পরশু হয়তো আবার তোমার। নমস্কার বন্ধুরা, তো লকডাউন চলছে, চারিদিকে সব কিছু বন্ধ, তো এখন আমরা আমাদের নতুন কমেডি ভিডিও আনতে পারছি না। লকডাউন শেষ হলে, সব কিছু আবার স্বাভাবিক হলে আবার আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে আসব। ততদিন এইরকম কবিতার মতো ভিডিও আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই দেখো। তোমরা সবাই ভালো থেকো, সতর্ক থাকো।